নমস্কার সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারোয়ারি জেলা প্রদর্শনী অঞ্চলে। এই মুহূর্তে আপনারা যে দেখার দিকে দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। রাত্রে যে বিষয় যাচ্ছে বারোয়ারি, এখানে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জেলা প্রদর্শনী, তা কিন্তু একজন ভাই নিয়ে আজকে থাকছে এই ব্লগটা পুরো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই করে দেবেন। আর যারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা কিন্তু একবার প্রদর্শন ভিতরে যাই, দেখবেন যা কিছু আছে সিনিয়র এখানে দুইজন কাল এবং যমরাজ। এই মাতা দুইজন হাওকালী এবং বাওকালী। এখানে নৃসিংহ অবতারের চিত্র আঁট করা হয়েছে। তার পাশে আছে কলিরাজ, তার পাশে আছে রাম এবং তার পাশে আছে বলরাম এবং তার পাশে আছে বামন অবতার। যেন ভগবান পরশুরামের অবতার, মৎস্য অবতার এবং কুর্ম অবতার। এটি হচ্ছে বরাহ অবতার। ও তার পাশে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু, তার পাশে আছে ভগবান শ্রী বিষ্ণু। এটি হচ্ছে নিদয়া কালী, আর এখানে দেখছেন ভদ্রকালী, আর তার পাশে রয়েছে মহারাজ। এখানে হচ্ছে মহারাজ, এদিকে আসো দাদা খাসিল করো। এখানে পাঁচ দেবতীর পাঁচটি লাশ সাজানো হয়েছে। এটি হচ্ছে পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণের, যে তার স্তন পান স্তনে বিষ মেখে ভগবান শ্রীকৃষ্ণকে মারতে চেয়েছিল, এটি সেই হচ্ছে পুতনা রাক্ষসী। এখানে মনের সুখে শ্রীকৃষ্ণকে দুধ পান করাচ্ছে। অনেক ভয়ঙ্কর আসলে এই রাক্ষসীটা। এরা দুজন মা যশোদা এবং পাশে আছে নন্দরাজ। এখানে রয়েছে আরো পুতনা এবং কংস মহারাজের মূর্তি। এখানে আছে প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বাসতী, গৌর ভক্তবৃন্দ এবং রাধাকৃষ্ণ। এখানে আছে নীল, নল, হনুমান, চাম্বুবান, আছে সুগ্রীব এবং অঙ্গদ। তার পাশে আছে জাম্বুবান এবং হনুমান।
ওইখানে আছে বলি মহারাজ বালি মহারাজ তার এখানে রাম সীতা এবং লক্ষ্মণ এখানে আছে লক্ষ্মী তারপরে পাশে আছে মাতা বিশ্বহরি তারপরে আছে এখানে সরস্বতী তারপরে শিব এবং নন্দী মহারাজ ভগবান শ্রী শিবের বাহন নন্দী মহারাজ এখানে কমেডি বক্স আর এখানে চলতেছে মধুর শ্রী হরিনাম শ্রী শিবরাম বদ্রীশ থেকে আসছেন ও আসলে মেলাটা যে আসলেন মানে কিরকম অনুভব করতেছেন কিরকম আনন্দ হচ্ছে খুব ভালো লাগতেছে ও এটা কি এর আগে আসছিলেন না এবার প্রথম এর আগে কি এখানে কোনো হয়েছিল এইবারে প্রথম তো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছ অনেক ভক্তর ভিড় এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসে এখানে হরিনাম চলতেছে এখানে অনেক ভক্তরা তাদের কাঙ্ক্ষিত দলকে দান দক্ষিণা দিয়ে সাথে থাকছে এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম এখানে এসে তারা মনের যে একটা তৃপ্তি সেটি অনুভব এখানে করতেছে আসলে যারা যারা আপনারা দূর থেকে আসেন বা এখানে আসতে পারবেন না তাদের জন্য এই ভিডিও মেলা থেকে বের হয়ে চলে আসলাম এখানে মার্কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে আরও এখানে মেয়েদের কেনাকাটার জন্য কসমেটিক এবং আরও অন্য কিছু রয়েছে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দয়া করে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন